হ্যালো বন্ধুরা, সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আমাদের ব্লু টাইগার্সরা মুখোমুখি হয়েছিল অত্যন্ত কঠিন প্রতিপক্ষ কুয়েতের বিরুদ্ধে। খেলার প্রথম থেকেই কিন্তু দুর্দান্ত ছন্দে খেলতে থাকে ব্লু টাইগার্সরা। খেলার প্রথম মিনিট থেকেই দুই দলকেই কিন্তু জয় পাওয়ার লক্ষ্যে লড়াই করতে দেখা যায়। তবে প্রথমার্ধে কুয়েতের থেকে কিন্তু ভারত বেশি অ্যাটাক করে এবং সেই ঝুড়ি ঝুড়ি অ্যাটাকের কারণেই কিন্তু খেলার শেষের দিকে থাপার দুর্দান্ত একটা কর্নার কিক থেকে জোরালো একটা ভলি করে সুনীল ছেত্রী এবং সেই দুর্দান্ত ভলি থেকেই 1-0 গোলে লিড নিয়ে নেয় ভারতের জন্য লেজেন্ড সুনীল ছেত্রী। এবং এই গোলের সাথেই জাতীয় খাতায় 92 গোল তুলে নিল কিন্তু আজ লেজেন্ড সুনীল ছেত্রী এবং এই সাব চ্যাম্পিয়নশিপে নিজের নামের পাশে 5ম গোল তুলে নেয় লেজেন্ড। এরপর দ্বিতীয়ার্ধের শুরুর প্রথম দিক থেকে কিন্তু গোল পরিশোধ করার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে কুয়েত, অপরদিকে বেশি গোলে লিড নেওয়ার জন্য আবার মরিয়া হয়ে ওঠে সুনীল ব্রিগেড। এবং আজকের ম্যাচেও কিন্তু রেড কার্ড দেখে কোচি গোরিস্টিম্যাক, এরপর আবার রেড কার্ড দেখানো হয় দুই দলের একটা একটা প্লেয়ারকেই। এরপর আবার 91 মিনিটের মাথায় আনোয়ার আলীর জন্য কিন্তু একটা ওন গোল খায় ভারত, যার ফলে কিন্তু 1-1 গোলে সমতা ফেরায় কুয়েত। তো যাই হোক, আজকের জেতা ম্যাচ কিন্তু কপাল খারাপের জন্য ড্র করতে হয় টিম ইন্ডিয়াকে। এবং আজকের কিন্তু গোটা ম্যাচে টিম ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে কুয়েতের মতন প্রতিপক্ষের কাছে। তো বন্ধুরা, আজকের টিম ইন্ডিয়ার খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা এটাও কমেন্ট করে জানিয়ে দিও, কোচি গোরিস্টিম্যাকের কি এরকম মাথা গরম করাটা উচিত? তো বন্ধুরা, ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে বড় বড় প্লেয়ার সই করে বিপক্ষ দলের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু সবুজ মেরুন কর্তারা। তবে এর মাঝেই মোহনবাগানের ঘর ভাঙতে চাইছে কিন্তু আইএসএল এর বাকি দলগুলি। তো যেমনটা জানা গেছে যে 20 বছর বয়সে ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার হামতে এবং 22 বছর বয়সে ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কিয়ান নাসরিকে দলে নিতে চাইছে আইএসএল এর প্রায় 2-3টি ক্লাব। এবং এর সাথেই যেমনটা জানা গেছে যে কেরালা ব্লাস্টার এফসি কিয়ানকে নিতে কিন্তু বেশি ইন্টারেস্ট দেখিয়েছে এবং কেরালা ব্লাস্টার এফসির পাশাপাশি কিন্তু চেন্নাইন এফসিও কিয়ানকে নিতে চাইছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিয়ান অথবা হামতে কাউকে কিন্তু ছেড়ে দেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহী নয়, কারণ কিয়ান নাসির কিন্তু মোহনবাগান দলের তরুণ স্টার প্লেয়ার। এর পাশাপাশি কিন্তু হামতে এবং কিয়ান এরা দুজনই কিন্তু জুয়ান ফেরান্ডোর খুবই পছন্দের প্লেয়ার। তো সেই কারণে এই দুই ভারতীয় তরুণ তুর্কিকে কিন্তু কোনো মতেই ছেড়ে দিতে নারাজ মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এর সাথে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে জোড়া বিদেশি স্ট্রাইকারের কারণে আইএসএল এ কতটা সুযোগ পাবে কিয়ান নাসিরি, অপরদিকে থাপা গ্লেন মার্টিন্স এদের উপস্থিতিতে কতটা গেম টাইম পাবে হামতে। তবে এবার মোহনবাগানের কিন্তু বহু টুর্নামেন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কম বেশি সকল প্লেয়াররাই গেম টাইম পাবে, কারণ আইএসএল এর পাশাপাশি ডুরান্ট কাপ আই লিগও আছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও নিজেদের কেরিয়ার উন্নতির জন্য কি কিয়ান নাসির এবং হামতের দল ছাড়া প্রয়োজন নাকি মোহনবাগান দলেই থাকা প্রয়োজন, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে এই আপডেট করাই তোমাদের দেওয়া ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।